যারা এই ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশান চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। বন্ধুগণ আমার, আজকে আমি আলোচনা করছি একের ভেতর পাঁচ। যখন কিয়ামত হবে তা কেবল আল্লাহই জানেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে, কেউ জানে না আগামী কাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু ঘটবে। অর্থাৎ এই পাঁচটি বিষয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয়। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত। আলেমদের অবজ্ঞা করলে ধর্ম নষ্ট হয়ে যায়, আমিরগণকে অবজ্ঞা করলে দুনিয়া নষ্ট হয়ে যায়, প্রতিবেশীকে অবজ্ঞা করলে উপকার নষ্ট হয়ে যায়, আত্মীয় স্বজনকে অবজ্ঞা করলে মিতালি নষ্ট হয়ে যায়, আপন স্ত্রীকে অবজ্ঞা করলে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। হাদিস মুনাববিয়াতের মধ্যে পাওয়া যায়, পাঁচটি বস্তু উপভোগ করার সুযোগ অপর পাঁচটি বস্তুর পূর্বে সন্ধান করো। যৌবনকে বৃদ্ধ হওয়ার পূর্বে, স্বাস্থ্যকে রুগ্ন হওয়ার পূর্বে, দৌলতকে দরিদ্র হওয়ার পূর্বে, জীবনকে মৃত্যুবরণ করার পূর্বে, আর অবসরকে কর্মব্যস্ত হওয়ার পূর্বে রক্ষাকারী পাঁচটি বিষয়। পরামর্শ মতামতকে রক্ষা করে, গোপনীয় পরামর্শ গুপ্তভেদকে রক্ষা করে, সত্যবাদিতা কথাবার্তাকে রক্ষা করে, দান খয়রাত সম্পদকে রক্ষা করে, আর বিশুদ্ধ সংকল্প পূর্ণ কাজগুলিকে রক্ষা করে। আল্লাহ পাঁচটি বস্তু ছাড়া অপর পাঁচটি বস্তু দান করেন না, যথা অধিক দানের ইচ্ছা ছাড়া কারো শুকর করার তৌফিক দান করেন না, দোয়া কবুল করার ইচ্ছা ছাড়া কারো দোয়া করার তৌফিক দান করেন না, ক্ষমা করার ইচ্ছা ছাড়া কারো ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন না, তওবা কবুল করার ইচ্ছা ছাড়া কারো তওবা করার তৌফিক দান করেন না, দান কবুল করার ইচ্ছা ছাড়া কারো দান করার তৌফিক দান করেন না। হাদিস পাকের মধ্যে প্যারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক শিনি জমানে ঘোষণা করে বলেন, খুব শীঘ্র আমার অনুসারীদের উপর এমন এক জামানা আসবে যখন তারা পাঁচটি বস্ত্রকে ভালোবাসবে আর পাঁচটি বস্ত্রকে ভুলে যাবে। তারা দুনিয়াকে ভালোবাসবে, পরকালকে ভুলে যাবে, তারা দালান কোটাকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে, তারা ধন সম্পদকে ভালোবাসবে, পরকালের হিসাব নিকাশ ভুলে যাবে, তারা পরিবার বর্গকে ভালোবাসবে, হুর বালককে ভুলে যাবে, তারা নিজেদেরকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে, তারা আমার প্রতি অসন্তুষ্ট, আমি তাদের প্রতি অসন্তুষ্ট। ধনোপার্জনের পাঁচটি বিষয়বস্তু আছে। এক নম্বর, তা উপার্জন করতে কষ্ট হয়। দুই, তার রক্ষণাবেক্ষণ আল্লাহর স্মরণ হতে অমনোযোগী করে দেয়। তিন, তা চোর ডাকাতে নিয়ে যাওয়ার ভয় থাকে। চার, তার জন্য কৃপণ আখ্যা পাওয়ার আশঙ্কা থাকে। আর পাঁচ, তা উপার্জনে ব্যস্ত থাকবে, সৎ লোকদের সাহচর্য থেকে দূরে সরে পড়তে হয়। ধন ব্যয় করার মধ্যে পাঁচটি বস্তু আছে। এক নম্বর, তা উপার্জনের কষ্ট থেকে অব্যাহতি, তার রক্ষণাবেক্ষণ থেকে আল্লাহর স্মরণের জন্য অবসর। তিন, চোর ডাকাতের আশঙ্কা থেকে নিরাপত্তা। চার, দাতা নামের সুখ্যাতি অর্জন করা। আর পাঁচ, সৎ লোকদের সঙ্গে মেলামেশার সুযোগ। অন্ধকার পাঁচ প্রকার, তার জন্য প্রদীপ পাঁচ প্রকার। পার্থিব আসক্তি একটি অন্ধকার,
তার প্রদীপ হলো ধর্ম অনুরাগ, পাপ একটি অন্ধকার তার প্রদীপ হলো অনুতাপ, কবর একটি অন্ধকার তার প্রদীপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরকাল একটি অন্ধকার তার প্রদীপ হলো পূর্ণ কার্য, পুলসিরাত একটি অন্ধকার তার প্রদীপ হলো অটল বিশ্বাস। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাঁচটি সর্বোত্তম বিষয় হলো, আমি সর্বপ্রকার বন্ধু দেখেছি কিন্তু রসনা সংযতকারী বন্ধু অপেক্ষা উত্তম কাউকে পাইনি। দু নম্বর, আমি সর্বপ্রকার পোশাক দেখেছি কিন্তু ধর্মানুরাগ এর পোশাক অপেক্ষা উত্তম কিছু দেখিনি। তিন, আমি সর্বপ্রকার সম্পদ দেখেছি কিন্তু অল্পে তুষ্ট থাকা অপেক্ষা উত্তম আর কিছু দেখিনি। চার, আমি সর্বপ্রকার সৎ কাজ দেখেছি কিন্তু পরোপকার অপেক্ষা উত্তম আর কিছু দেখিনি। পাঁচ, আমি সর্বপ্রকার খাদ্য বস্ত্র দেখেছি কিন্তু ধৈর্য অপেক্ষা উত্তম আর কিছু দেখিনি। পাঁচ শ্রেণীর লোক জান্নাতি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, যদি ভবিষ্যৎ জানার দাবি করার আশঙ্কা না থাকত তবে আমি সাক্ষ্য দিতাম যে পাঁচটি শ্রেণীর লোক জান্নাতি। এক নম্বর, এমন দরিদ্র যার সুসন্তান আছে। দু নম্বর, এমন স্ত্রী লোক যার প্রতি তার স্বামী সন্তুষ্ট আছে। তিন নম্বর, যে স্ত্রী লোক তার স্বামীর মোহর মাফ করে দিয়েছে। চার নম্বর, যে ব্যক্তির উপর তার পিতা মাতা সন্তুষ্ট আছে। আর যে ব্যক্তি পাপ থেকে তওবা করেছে। হযরতে আলী বলেন, পাঁচটি পরিণামে জাহান্নাম, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়, যার বেশি ভুল হয় তার লজ্জা কম হয়, যার লজ্জা কম হয় তার ধর্মানুরাগ কম হয়, যার ধর্মানুরাগ কম হয় তার অন্তর মরে যায়, যার অন্তর মরে গেল সে জাহান্নামে চলে গেল। হযরতে আলী বলেন, পাঁচটি মারাত্মক দোষ আছে, পাঁচটি দোষ না থাকলে সবাই সজ্জন হয়ে যেত। এক নম্বর, মূর্খ হওয়া সত্ত্বেও সন্তুষ্ট থাকা। দু নম্বর, দুনিয়ার প্রতি লোভ করা। তিন নম্বর, ধন সম্পদের আধিক্যে কৃপণ হওয়া। চার নম্বর, লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা। আর পাঁচ নম্বর, আপন মতকে নির্দোষ ও প্রধান মনে করা। পাঁচটি কারণে রাজ্যের পতন হয়। এক নম্বর, রাজ্যের ক্ষমতা অযোগ্য ব্যক্তির হাতে চলে গেলে। দু নম্বর, জনসাধারণ নীতিভ্রষ্ট হয়ে আইনকে ফাঁকি দিতে শুরু করলে। তিন নম্বর, যোগ্য ব্যক্তিকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে রাখলে। চার নম্বর, শাসকগণ ক্ষুদ্র বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করলে। এবং পাঁচ নম্বর, দেশ থেকে সুবিচার চলে গেলে। আল্লাহর রহমত অবতীর্ণ হোক খাবারের একজন সাহাবীর প্রতি, যিনি আনন্দের সাথে ইসলাম কবুল করেছেন, খুশির সাথে হিজরত করেছেন, পরিমিত জীবিকায় তুষ্ট হয়েছেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন, আর জিহাদকারীর ন্যায় জীবন যাপন করেছেন। আলী আরো বলেন, অমূল্য সম্পদ হলো চার, কোন মর্যাদা ইসলাম অপেক্ষা উচ্চ নয়, কোন সুখ্যাতি ধর্মনিষ্ঠা অপেক্ষা প্রকাশ্য নয়, কোন অব অবরোধ সংযম অপেক্ষা উত্তম নয়, কোন পৃষ্ঠপোষক অনুতাপ অপেক্ষা মুক্তিদাতা নয়, আর কোন সম্পদ সন্তোষ অপেক্ষা মূল্যবান ধন নয়। গরহিত কর্ম হলো পাঁচ, যে কুপথে গমন করে তার প্রতি অপবাদ আরোপিত হয়, যে পানিতে ঘূর্ণাবস্থে প্রবেশ করে তার সলিল সমাধি ঘটে, যে বিদ্রোহের আউশি ধারণ করে সে নিহত হয়ে যায়, যে বহু কাজে কঠোর পরিশ্রম করে সে ধ্বংস হয়ে যায়, যে অভিজ্ঞ আলেম ও দয়াদ্দ উপদেশ দাতার অবাধ্যতা করে সে হতবুদ্ধি ও পেরেশান হয়ে যায়। হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই অন্তিমকালে পুত্র হাম্মাদকে ওসিয়ত করেছিলেন,
সর্ববস্থায় আল্লাহর আদেশ নিষেধ মান্য করে চলবে। যে সব বিষয় তোমার জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করবে। কখনো অলসতা করো না। তিন নম্বর, কোনো মুসলিমের সাথে শত্রুতা পোষণ করো না। চার নম্বর, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ মান মর্যাদা যতটুকু দান করেছেন ততটুকুতেই সন্তুষ্ট থেকো, ততটুকুতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। আর তোমার কাছে যা আছে সেটুকুরই সর্বোত্তম ব্যবহার করতে চেষ্টা করবে। মানুষের অন্তকরণ হলো পাঁচ প্রকার। এক নম্বর মৃত, দু নম্বর দুর্বল, তিন নম্বর অলস, চার নম্বর বিপরীতমুখী এবং পাঁচ নম্বর সুস্থ। পাপী মুসলিমদের অন্তর দুর্বল, পেটুক ও লোভীর অন্তর অলস, নাস্তিক ও ইহুদির অন্তর বিপরীতমুখী এবং সাধক খোদাভীরু ও সতর্কের অন্তরই সুস্থ। পাঁচটি বস্তুর মধ্যে অপর পাঁচটি বস্তু নিহিত আছে, যেমন বিদ্যায় সম্মান, দারিদ্র্যে গৌরব, সংসার ত্যাগে সুখ, মৌনতায় পরচর্চা না করা আর দুনিয়ার প্রতি অনাসক্তিতে নিভীড় শান্তি। আদর্শ আচরণ পাঁচ, ভদ্র হও সকলের প্রতি, মেলামেশা করো অনেকের সঙ্গে, অন্তরঙ্গ হও কিছু লোকের সঙ্গে, বন্ধু হও একজনের আর শত্রু হও না কারোর। রুগ্ন হৃদয়ের ওষুধ হলো পাঁচটি, নিয়মিত কোরআন পাঠ তদানুযায়ী কাজ করা, দু নম্বর উদর কিছুটা অপূর্ণ রাখা, তিন নম্বর শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, পাঁচ নম্বর প্রত্যুষে আল্লাহর দরবারে বিনীত ও কাতর প্রার্থনা করা এবং সাধক দরবেশদের সান্নিধ্য অবলম্বন করা। পাঁচটি বস্তু ছাড়া অন্য সব কিছুই অতিরিক্ত। প্রাণ রক্ষার জন্য খাদ্য, পিপাসার জন্য পানীয়, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, মাথা গুজবার জন্য বাসস্থান, চর্চা করবার জন্য বিদ্যা। কোন একজন আবিদ আল্লাহর উপাসক তার মোনাজাতে সর্বদাই বলতেন পাঁচটি জিনিসের কথা। সুদীর্ঘ বাসনা আমাকে প্রতারিত করেছে, পার্থিব আসক্তি আমাকে বরবাদ করেছে, অভিশপ্ত শয়তান আমাকে প্রতভ্রষ্ট করেছে, অসৎ প্রবৃত্তি সত্যের পথে বাধা দিয়েছে, আর দুষ্ট সহচর পাপ কর্মে সাহায্য করেছে। হে আর্তনাদ শ্রবণকারী, তুমি আমার ফরিয়াদ শ্রবণ করো, যদি তুমি অনুগ্রহ না করো তাহলে আর কে আমার প্রতি করুণা প্রদর্শন করবে। মানুষের জন্য সবচেয়ে ভালো জিনিস কি মনে রাখুন, সেটা হলো অধিক জ্ঞান বুদ্ধি থাকা। যদি তা না থাকে তাহলে সৎ স্বভাব বিশিষ্ট হওয়া, যদি তাও না থাকে তাহলে সৎ লোকের পরামর্শ নিয়ে কাজ করা, যদি তাও না হয় তাহলে চুপ করে থাকা, আর যদি তাও না হয় তাহলে সত্তরে সরে পড়া ভালো। সবার প্রিয় পাঁচজন, ত্যাগী বিদ্বান, সাধক সুফি, বিনয়ী ধনী, কৃতজ্ঞ দরবেশ ও ভদ্র সুফি। ভালোর ভালো পাঠ, সৎ লোক কখনো মরে না, সৎ উপার্জনে সর্বদা বরকত হয়, সৎ কাজের চেয়ে বড় উপাসনা নেই, সৎ কাজের পদ্ধতিও সৎ হওয়া উচিত, সৎ লোকের মিত্র সহজে হয়। কেবলা মূলত পাঁচটি, বাইতুল্লাহ মুসলমানদের কেবলা, বাইতুল মুকাদ্দাস পূর্ববর্তী নবীদের কেবলা, বাইতুল মামুর আসমানি ফেরেশতাদের কেবলা, আরশে মোআল্লা দোয়া মুনাজাতের কেবলা, আর মহান আল্লাহ বীর পুরুষদের কেবলা। মুমিনের পাঁচটি ঈদের দিন, প্রথম নম্বর যেদিন সে যে কোনো ধরনের পাপ থেকে মুক্ত থাকে, দু নম্বর যেদিন সে দুনিয়া থেকে ঈমান অক্ষুণ্ণ রেখে পরকালের পথে পা বাড়াতে সমর্থ হবে, তিন নম্বর যেদিন সে নিরাপদে পুল সিরাত অতিক্রম করতে সক্ষম হবে, চার নম্বর যেদিন সে প্রিয়তম প্রভুর দর্শন সুখভোগ করবে,
দ্রুত কর্ম শয়তানের কাজ বটে, কিন্তু পাঁচটি কর্ম শীঘ্রই করা চাই। এক নম্বর, অতিথির জন্য তাড়াতাড়ি খাদ্যের ব্যবস্থা করা। দু নম্বর, মৃত ব্যক্তির কাফন দাফন দ্রুত সম্পন্ন করা। তিন নম্বর, কন্যা সাবালিকা অবস্থায় বিবাহের বন্দোবস্ত করা। চার, ঋণ 70 পরিশোধ করা। আর পাঁচ, পাপ করলে অবিলম্বে তওবা করা। পাঁচ প্রকার লোকের সঙ্গে সংসব রেখো না। এক নম্বর, মিথ্যাবাদী, তার কাছ থেকে কেবল প্রবঞ্চনাই পাবে, সে তার মিথ্যা কথা ছাড়া তোমার দূরবর্তীকে নিকটবর্তী করবে এবং নিকটবর্তীকে দূরবর্তী করবে। নির্দয়, বিপদের সময় সে কোনো দয়া করবে না, ফলে সর্বনাশ অনিবার্য। তিন নম্বর, কাপুরুষ, সে বিপদের সময় তোমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়ে নিজের নিরাপত্তা খোঁজ করবে। চার হলো কৃপণ, নিজের সঞ্চয় স্বার্থের জন্য সে মানুষের ক্ষতি করবে। পাঁচ, পাপাশক্তি ফাসিক, এদের লোভ লালসা অন্তরহীন, নিজের স্বার্থে কাউকে খুন করতেও সে পিছপা হয় না। হযরতে আবু আলী সাফিক বলকী রহমাতুল্লাহ আলাই সমাজীবী মানুষের মধ্যে কষ্ট করে জীবিকা নির্বাহ করতেন। তাও দেখে একজন বিত্তশালী ব্যক্তি বললেন, কাজ করে খাচ্ছেন বলে লোকে আপনাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখছে, তার চেয়ে বরং আমি আপনাকে কিছু টাকা দিই, আপনি তা মর্জি মাফিক ব্যয় করবেন। তিনি বললেন, যদি পাঁচটি বিষয়ের ভয় না থাকতো তাহলে আপনার প্রস্তাবটি গ্রহণ করা যেত। এক নম্বর, আমাকে দান করলে আপনার টাকা কমে যাবে। দু নম্বর, আমার কাছ থেকে টাকা চুরিও হয়ে যেতে পারে। তিন নম্বর, আমাকে টাকা দিলে আপনার মনে কষ্ট হতে পারে। চার নম্বর, আমার কোনো ত্রুটি হলে আপনি টাকা ফেরত নেবার চেষ্টা করবেন। এবং পাঁচ নম্বর, আমি যেমন রিক্ত হস্ত, মৃত্যুর পর তেমন ওই রিক্ত হস্ত হয়ে যাব। পাঁচটি কাজের দ্বারা পাঁচটি সম্পদ লাভ হয়। সুবচনে ভালোবাসা, বিনয়ে মর্যাদা, হাসি মুখে আনুগত্যা, ত্যাগে নেতৃত্ব এবং অনুগ্রহে ভ্রাতৃত্ব। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে পাঁচটি গুণ দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের দাবি করতে পারে না। এক নম্বর, সৎ পথে অবিচল থাকা। দু নম্বর, জ্ঞান পরিচালনা দ্বারা কর্মপন্থা ঠিক করা। তিন নম্বর, প্রকাশ্য অথবা গোপন উভয় অবস্থাতে আল্লাহর ধ্যান করা। চার নম্বর, মৃত্যুর কথা মনে রেখে পরকালে পাথেয় অর্জনে রত থাকা। পাঁচ নম্বর, বিচার দিবস আসার পূর্বে নিজের কার্যাবলীর হিসাব নিকাশ করা। তোমাদের জন্য পাঁচটি কাজ সম্পাদন করা অত্যাবশ্যক, তা তোমরা পালন করো। আল্লাহর প্রতি তোমাদের মুখাপেক্ষিতা যে পরিমাণ, সেই পরিমাণ তার উপাসনা করো। পৃথিবীতে তোমাদের অবস্থান যতকাল, তত পরিমাণ তা থেকে গ্রহণ করো। তোমাদের শাস্তি সহ্য করার ক্ষমতা যতটুকু, ততটুকু পাপ কর্ম করো। তোমাদের কবরে অবস্থান যত সময়, সেই তুলনায় সম্বল সংগ্রহ করো। তোমাদের জান্নাতে থাকতে হবে যতকাল, তত পরিমাণ পূর্ণ কাজ করো। পাঁচটি জিনিস আল্লাহর পক্ষে মুক্ত সম। দরিদ্র হয়েও অন্তরকে ধনী রাখা, চিন্তা ভাবনা থাকলেও মনকে প্রফুল্ল রাখা, কারো সঙ্গে শত্রুতা থাকলেও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা, ক্ষুধার্ত হলেও মনকে তৃপ্ত রাখা, আর রাত ভোর উপাসনা ও দিন ভোর রোজা রাখা সত্ত্বেও নিজেকে সুস্থ সবল ব্যক্তির মতো প্রকাশ করা। হযরতে ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহ আলাইহির মুনাজাত, তিনি পাঁচটি কথা বলতেন, হে আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা ছাড়া রাত্রি যাপন আনন্দদায়ক হয় না, তোমার আরাধনা করা ছাড়া দিবাভাগ আনন্দদায়ক হয় না, তোমার স্মরণ করা ছাড়া দুনিয়া আনন্দদায়ক হয় না, তোমার ক্ষমা লাভ করা ছাড়া পরকাল আনন্দদায়ক হয় না, আর তোমার দর্শন প্রাপ্তি ছাড়া জান্নাত আনন্দদায়ক হয় না। সময় কার কাছে কেমন,
সময় বড় বেশি মন্তর প্রতীক্ষাকারীদের কাছে, সময় অত্যন্ত দ্রুত গতি অকারণ ভীতি প্রবণের কাছে, সময় খুব বেশি দীর্ঘ শোকার্তের কাছে, সময় বড় স্বল্পশায়ী ফুর্তিবাজদের কাছে, আর সময় অনন্ত অসীম প্রেমিক জনের কাছে। ভাইজান আমার, আজ এই পর্যন্ত, এরপর অপেক্ষায় থাকুন একের ভেতর ছয়। আসসালামু আলাইকুম।